ভক্তদের জন্য খুলে দেওয়া হলো শ্যাওড়াফুলির বিস্তারিণী কালী মন্দির। আজ 8ই জুন সোমবার থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে শ্যাওড়াফুলি শ্রী শ্রী বিস্তারিণী কালী মন্দিরের সেবায়িকরা সিদ্ধান্ত নিয়ে ভক্ত সাধারণের দর্শনের জন্য মন্দির সম্পূর্ণ খুলে দেন। সেই উপলক্ষে আজ সকালে সম্পূর্ণ মন্দির চত্বর এবং মন্দিরের ঘণ্টা সহ অন্যান্য সামগ্রী স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মাননীয় সুবীর ঘোষ মহাশয় ও বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান মাননীয় অরিন্দম ভুই মহাশয়। সকাল 8টায় মন্দিরের সেবায়িকরা মন্দিরের সমস্ত পূজারি, মন্দির মধ্যস্থ দোকানদার ও সকল ভক্ত সাধারণের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন। নিস্তারিণী মন্দিরের সেবায়িক সৌরদীপ ঘোষ ও সোহম ঘোষের উপস্থিতিতে প্রত্যেক ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। আজ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভক্তদের প্রবেশাধিকার দেওয়া হয়। আমরা শ্যাওড়াফুলি রাজবাড়ির সদস্য, আমি সৌরদীপ আর আমার ভাই সহ। আমরা প্রথমত শ্যাওড়াফুলি বৈদ্যবাটী পৌরসভার মাননীয় কাউন্সিলর সুবীর ঘোষ এবং চেয়ারম্যান অরিন্দম গুইন, তাদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ জানাই। আর মন্দিরের গর্ভগৃহে পুজো তো থেমে যায় না, পুজো চিরকালই চলে আসছে, তেমনি চলে আসে। ভক্ত সমাগম লকডাউনের জন্য কম ছিল এবং যেহেতু আমরা মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের সিদ্ধান্ত নেয় যে লকডাউন তুলে দেওয়া হবে, মন্দির মসজিদে পুজো শুরু হবে, তখন আমরা এই কারণে আমরা বিশেষ কিছু যাতে সংক্রমণ কমানো যায় কী করে আর সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস মানা যায় ওই কারণে আমরা কিছু স্টেপস নিয়েছি, যেমন মন্দির স্যানিটাইজেশন এবং লোকেদের হাতে হাতে মাস্ক দেওয়া এবং হাতে স্যানিটাইজার দেওয়া। আমাদের মন্দিরের যারা কর্তৃপক্ষ আছে এবং বামনরা আছে, পুরোহিতরা আছে, তারা সাহায্য করছে এবং বৈদ্যবাটী পৌরসভার সাহায্যের সাথে আমরা এটা সফল করতে পারবো। ভক্তদের জন্য খুলে দেওয়া হলো, কিন্তু এটাও আমাদের দেখতে হবে যাতে নর্মস যেগুলো আছে, যাতে সোশ্যাল ডিস্টেন্সগুলো ওগুলো আমাদের মানা যায়। আমার নাম হচ্ছে সৌরদীপ ঘোষ এবং পৌর কাউন্সিলর সুবীর ঘোষের তত্ত্বাবধানে আজকে এখানে মন্দিরকে স্যানিটাইজ করা হচ্ছে এবং শ্যাওড়াফুলি রাজ পরিবারের পক্ষ থেকে মাস্ক বিধি করা হচ্ছে, হাতে হাতে করে কী করেন স্যানিটাইজ করা হচ্ছে এবং আমরা পুরো নেতৃত্বের তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রতিটি নাগরিক ভক্তকে অনুরোধ করবো আপনারা যখন মন্দিরে আসবেন দূরত্ব বজায় রাখবেন, দূরত্ব বজায় রেখে পুজো পাঠ করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে সহযোগিতা করব এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে আমরা মন্দিরে দরজা খুলে রেখেছি সকলের দর্শনের জন্য, সকলের মঙ্গল কামনা করি। নাম অরুণ কুমার ভট্টাচার্য, শ্যাওড়াফুলি থেকে সময় ভট্টাচার্য, টাইমস বাংলা।